এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা, সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করব না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া। গুরুমশায় দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশায় শুনে তখন কবে, বাবুমশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি নে ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো না কি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার।